গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলছেন ওবায়দুল কাদের। এদিকে সাইবার সিকিউরিটি আইন নিয়ে প্রতারণা করছে সরকার বলছে গণফ্রম। জানাবো ভুল পথ ত্যাগ করে নির্বাচনের পথে আসেন বিএনপিকে নানক। জানিয়ে দেব যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবং সর্বশেষ জানাবো দেশ বিরোধীদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে বলছেন বাহাউদ্দিন নাসিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলছেন ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 75 থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়েছে সে ধারাবাহিকতা 15 আগস্ট, 3রা নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইভি রহমান সহ 23 জনের জীবন চলে গেছে, এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল বিএনপি। এই দলটি বাংলাদেশে হত্যা ষড়যন্ত্রের হত্যা। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিতে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি প্রতিষ্ঠার পরে যখন শাসন দল হিসেবে ক্ষমতা ছিল তখন থেকে এই দলটি মূলত বাংলাদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির হত্যা, তাদের রাজনীতি করতে হবে, আজকে এটাই আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, বঙ্গবন্ধুর জীবনে এই উত্তরণ, স্বাধীনতা সংগ্রাম, এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব তার শুধু সহধর্মিনী নন, তিনি ছিলেন তার নিবেদিত প্রাণ সহযোদ্ধা। ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারে কাছের একজন বিজয় লক্ষ্মী নারী, তার আজ 94তম জন্মদিন, জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঠেকে যায়, সে এক অনির্বাচনীয় অনুভূতি। সাইবার সিকিউরিটি আইন নিয়ে প্রতারণা করছে সরকার বলছে গণফ্রম। চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রতিস্থাপন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছে গণফ্রম একাংশ। এই সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি আইনের প্রতিস্থাপনের তীব্র সমালোচনা করেন। গণফর্মের দুই শীর্ষ নেতা বলেন, চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রতিস্থাপন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তারা বলেন, দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলার রাজচালাকি করে নিবর্তনে নতুন কৌশল অবলম্বন করেছে গণবিরোধী সরকার। ভুল পথ ত্যাগ করে নির্বাচনের পথে আসেন বিএনপিকে নানক। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনাদের ভুল পথ ত্যাগ করতে হবে। ভুল পথ যদি ত্যাগ করে সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে যদি না আসেন, তাহলে বাংলার জনগণ বাংলাদেশের এই মাটিতে কবর রচনা করবে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, এখন খালি দিনক্ষণ দেয়, শেখ হাসিনাকে উৎখাত করবে। কি কারণে উৎখাত করবেন? মির্জা ফখরুল সাহেব ক্ষমতায় থাকতে কি করেছেন বাংলাদেশের জন্য? ক্ষমতায় থাকতে রক্তে প্লাবিত করেছেন বাংলাদেশকে। 2004 সালের 21 আগস্ট 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। তিনি বলেন, কুলাঙ্গার তারেক রহমান ওই বিএনপি জামাত সরকারের পাশে আরেকটি হাওয়া ভবন সরকার গঠন করেছিল, লুটপাট সন্ত্রাসের হেডকোয়ার্টার সৃষ্টি করেছিল, সেই জায়গা থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করার নির্দেশ দিয়েছে। 2001 সালে বিএনপি জামাত সরকার গঠন করার সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নেমে আসা অকথ্য নিরাত্তনের প্রসঙ্গ তুলে ধরেন সাবেক মন্ত্রী নানক। তিনি বলেন, আপনারা মায়ের সামনে মেয়েকে রেপ করেছেন, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছেন, আমাদের হাত কেটেছেন, পা কেটেছেন, আমাদের চোখ উপড়ে ফেলেছেন আওয়ামী লীগ করার অপরাধে। আওয়ামী লীগ যারা করে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, সেই বিএনপি এখন বলে আইনের শাসনের কথা, সেই বিএনপি এখন শোনে মানব অধিকারের কথা, সেই বিএনপি এখন বলে গণতন্ত্রের কথা। যারা ভোটে বক্সে নিয়েছে, যারা হ্যানা ভোট করে 100%-এর বেশি ভোট নিয়েছিল, তারা বলে এখন গণতন্ত্রের কথা। সভাপতি মণ্ডলীর সদস্য নানক বলেন, সরকার উৎখাত করার ষড়যন্ত্র তো শুরু করেছিলেন 2009 সাল থেকে, কিন্তু পারেন নাই, কারণ বাংলার জনগণের জন্য শেখ হাসিনা কাজ করেছেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, শেখ হাসিনা উড়াল সেতু করেছেন, শেখ হাসিনা মেট্রো রেল করেছেন, শেখ হাসিনা বছরের প্রথম মানুষের শিশুদের হাতে বিনা পয়সায় বই পৌঁছে দিয়েছেন, শেখ হাসিনা বছরের প্রথম মানুষের শিশুদের হাতে হাতে বিনা পয়সায় বই পৌঁছে দেন, শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন, 7.5 কোটি মানুষের বাংলাদেশ খাদ্য ঘাটতি ছিল আর
আজকে 17 কোটি মানুষের দেশে খাদ্য ঊর্ধ্বর্তের দেশ বাংলাদেশ। মাছ উৎপাদনে সার্বিকভাবে সম্পূর্ণ হয়েছে। বিএনপি নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাবেক মন্ত্রী নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভুল পথ ত্যাগ করতে হবে। ভুল পথ যদি ত্যাগ করে সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে যদি না আসেন, তাহলে বাংলার জনগণ আপনাদের কবর রচনা করবে এই বাংলাদেশের মাটিতে। শিশু কিশোরদের উদ্দেশ্যে নানক বলেন, তোমাদের এই সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের সংগঠন, তার গলা সংগঠন। এই সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে সাচ্চা দেশপ্রেমিক হিসেবে ডিজিটাল বাংলাদেশ পথ ধরে তোমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে, তবেই শেখ রাসেলের আত্মা শান্তি পাবে। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার চেষ্টা চলছে এমনটি মনে করে আওয়ামী লীগ। আর এক্ষেত্রে আওয়ামী লীগের কৌশল সুস্পষ্ট, আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করতে চায়। বিএনপি অংশগ্রহণ করুক না করুক বা অন্য কোনো দল নির্বাচন থেকে সরে দাঁড়াক, সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মুখী আলোচনায় এই ধরনের মনোভাব ব্যক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির সাথে কথা বলেছেন এরকম অন্তত 2 জন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বাংলা ইনসাইডার কে বলেছেন। আওয়ামী লীগ সভাপতি মনে করেন যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রে বিএনপিকে ব্যবহার করা হচ্ছে। আর যদি কোনোভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যায় এবং নির্বাচনের আগে একটি সন্ত্রাস সহিংসতা সৃষ্টি করা যায়, তাহলে নির্বাচন বানচালের পথ তৈরি সহজ হবে। একটি মহল সেই চেষ্টাই করছে, নির্বাচন যদি কোনোভাবে বানচাল করা যায় তাহলে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তৈরি হবে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করছে না ঠিকই, কিন্তু তারা মনে করছে যে বিএনপি যদি এই দাবিতে অনড় থাকে তাহলে দেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হবে। বিএনপিকে ছাড়া নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্বীকৃতি না দেয় তাহলে পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে প্রশ্ন তুলবে, ফলে নির্বাচনের আগেই একটি সংকট অবস্থা তৈরি হবে এবং এই সংকটময় পরিস্থিতির প্রেক্ষাপটে 1-11 মতো একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার সুযোগ তৈরি হবে। আর এই কৌশলকে বাধাগ্রস্ত করাটাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল সিদ্ধান্ত নিয়েছে যে যে স্যাংশনই দেওয়া হোক না কেন বা যে ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়া হোক না কেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে। নির্বাচন করে ফেলার পর মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলো যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোকে ধীরে ধীরে সামাল দেওয়া হবে। সূত্র মতে ভারতও মনে করেন যে বাংলাদেশের নির্বাচন সংবিধান সম্মতভাবে হওয়া উচিত। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে পশ্চিমা দেশগুলো, যারা একদিকে বিএনপিকে বলছে যে তারা যেন তাদের দাবিতে অটল থাকে, অন্যদিকে তারা আওয়ামী লীগকে বলছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো কিছু বোঝে না, অর্থাৎ দেশের নির্বাচন না হোক সেটি তাদের চাওয়া। আর সেই চাওয়াটা যেন পূরণ না হয় সেজন্যই আওয়ামী লীগ মনে করছে যে এবার নির্বাচন করে ফেলতে পারলে যে পরিস্থিতি তৈরি হবে 3 মাস বা 6 মাস পর্যন্ত চলবে, আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কাজে আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতির মাধ্যমেই নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় এবং নির্বাচন প্রক্রিয়া মাঠে গড়াক এটা চায়। আর এ কারণে আওয়ামী লীগ এখন অন্য তৎপরতা বাদ দিয়ে নির্বাচনী আবহাওয়া এবং আমেজ যেন দেশে তৈরি হয় সে ব্যাপারে কাজ শুরু করেছে। দেশ বিরোধীদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে বলছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, 1971 ও 1975-এর খুনিরা এখনও দেশে আছে, তারা বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনাকে নিঃশেষ করতে চায়, তারা সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায়, এরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের আবার যুদ্ধ করতে হবে বাহাউদ্দিন নাসিম বলেন। পাকিস্তানের পেতাত্তারা 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এই খুনিদের বিরুদ্ধে 1981 সালে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা দেশে ফিরে এসে আন্দোলন শুরু করেন। তিনি স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করেন। দেশরত্ন শেখ হাসিনা আলোর মশাল হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ 21 বছর তিনি লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিএনপি জামাত সবসময় বাংলাদেশের সম্প্রতি নষ্ট করতে চায়, এরা দেশকে দ্বিখণ্ডিত করে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, এরা দেশের সাম্প্রতিক শক্তির জাগরণ ঘটিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে এদের সব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। বঙ্গমাতার কথা স্মরণ করে নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ রাজনৈতিক জীবনে 13 বছর কারাগারে ছিলেন, বিশেষ করে 6 দফা ঘোষণা করার পর পাকিস্তানি সামরিক বাহিনীর রসানলে পড়েন বঙ্গবন্ধু, যে কারণে বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় জাতির পিতা একজন দক্ষ অনুসারী হিসেবে জাতির পিতার যে মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই লড়াইয়ে বঙ্গবন্ধু সৈনিকদের ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন এবং মাতৃস্নেহে যিনি আগলে রেখেছেন তিনি হলেন বঙ্গমাতা।
আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের সামরিক জান্তা বিরোধী আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্র দলের নেতাকর্মীরা। তিনি ছাত্রলীগের নেতাদের দিকে সবসময় পরামর্শ দিতেন এবং জাতির পিতার নির্দেশে পরামর্শ তাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। সে অনুযায়ী ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেন। জাতির পিতা অবর্তমানে তিনি শুধু তার পরিবারের দায়িত্ব পালন করেননি, একজন সফল মাতা হিসেবে তিনি যেমন পরিবারের সন্তানের দায়িত্ব পালন করেছেন, তেমনি কোটি মানুষের মুক্তির লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।